ভিডিও দেখছেন আপনার জসীমউদ্দীন রহমানের একটা ভিডিও, তামিম আল আদনের ভিডিও, যে সালাফি বর্তমানে যারা সালাফি দাবি করে সৌদি আরব, সৌদি আরবে যে আলেম আছে, বাংলাদেশের আলেম আছে, আহমদ সালেম, এদের এরা যে ফেক সালাফি, এরা যেরকম সালাফিদের ছিল যেমন আহমদ বিন হাম্বল, তাইমা, এরা যুদ্ধ করছে, সরকার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এরা কেউ কিছু করেন, তার মানে এরা ফেক সালাফি, এরা সত্যি মতো সালাফি না। এরা আচ্ছা, এবারে আমি বলি ওনারা প্রমাণ দিই যে আহমদ বিন হাম্বল সরকারের বিরুদ্ধে কথা বলেছে। আহমদ কামাল সরকারের মধ্যে একটা কথাও বলেন নাই, বরং তার যখন তার সঙ্গীরা সাথীরা বলছে যে রাষ্ট্রপ্রধানের ওনার বিরুদ্ধে, উনি কিন্তু অনুমোদন করেন না, কখনো না, উনি বলছে কেন না, উনি মাইক খেয়েছেন, সহ্য করেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলেন নাই। আপনি আশ্চর্য হবেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাকে ব্যত্যাঘাত করা হয়েছে, তাকে রাখা হয়েছে জেলের ভিতরে, কিন্তু তিনি সরকারের বিরুদ্ধে কথা আন্দোলন করতে বলেন নাই, মারামারি হানাহানি করতে বলেন নাই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জীবনের কত দশ ভাগের যখন জীবনের তিন ভাগের এক ভাগ, তিন ভাগের দুই ভাগ কেউ বলছে জেলে কাটাইছেন, কিন্তু সরকারের বিরুদ্ধে একটা কথা বলেন নাই। এমনকি উল্লেখ করেছেন কোন তার জীবনী কেন উল্লেখ করেছেন এটা, যে একবার বলা হয় তিনি নিজেই বলেছেন যে এইগুলি আমার কাছে কোনো মূল্যহীন, রাষ্ট্রপ্রধানের ক্ষমতাগুলি আমার কাছে মূল্যহীন। ঠিকই মূল্যহীন, তার কাছে যারা ছিল এর চেয়ে বেশি ক্ষমতা ক্ষমতাবান, ওরা তো চলে গেছে, জাসিঙ্গির চলে গেছে, রুকনুদ্দিন জাসিঙ্গির চলে গেছে, ব্যাপারিস চলে গেছে, যার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে তারা তার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু তার নাম সারা পৃথিবীতে থাকবে। ইবনে তাইমিয়া না, ইবনে কাইয়িম না, তারা জিহাদ করেছে, তারা যুদ্ধের ময়দান যখন দাঁড়িয়েছে ইমামের নেতৃত্বে জিহাদ করেছে ইবনে তাইমিয়া, কিন্তু আহমদ ইবনে হাম্বল কোনো জিহাদে অংশগ্রহণ করেনি, কোনো জিহাদে যায়নি। কি করবে তারা, আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করেনি, কি করবে? আবু ইবনে আবু হানিফা কোন জিহাদে গেছে? ইমাম বুখারী ইমাম মুসলিম কে গেছে? সুতরাং এত বড় আলেমদের আইমে মুজতাহিদিন জিহাদ যখন কায়েম হবে, জিহাদে যাবে, জিহাদের আলামত জিহাদ যখন হবে, ইমাম যখন নেতৃত্ব, এবং সেই ইমাম গ্রহণ তিনি ডাক দিবেন, অন্য এখানে হইলো জিহাদে ডাক দিলে আপনি সেটা হবে, রসুল আসলাম সেটা বলে দিয়েছেন, আল জিহাদ মা দিল্লাই আপনি ইমাম বারবিন ওয়াফাজ নেককার বান্দা নেককার বদকার, ইমাম যদি কেউ নেতৃত্ব দেয় সে পিছনে যেতে হবে। এখন অনেকে বলে থাকে হঠাৎ করে আমাকে নতুন করে আক্রমণ করে বসছে যে মহিলা নেতৃত্ব, তো মহিলা তো তোমার পছন্দ না হলে আমরা তো এই ইমাম পিছনে যেতে বলি নাই, তো পছন্দ হলে ইমাম তৈরি করো, সেরকম মানুষ তৈরি করো, মানুষকে বুঝাও যারা তোমাকে এরকম নেতৃত্ব না দেয়, ভালো মানুষ দেয় ক্ষমতার জন্য, ভালো মানুষ আসে সেজন্য চেষ্টা করো, সেটার মধ্যে থাকো, এটা না করে তোমরা মারামারি হানাহানি করে কি করতে পারবে, বাংলাদেশের মাটিতে কি করতে পারবে, কতক্ষণ টিকে রাখতে পারবে, দশ মিনিট পনেরো মিনিট টিকে রাখতে পারবে না এরকম হানাহানি। হ্যাঁ, এটি সুরা গুপ্ত হামলা বলে, এই কাজ মুসলিম কখনো করে না, এরা করে অ্যাসাসিন গ্রুপ, বাতিনিয়া গ্রুপ এবং খাওয়ারেজরা এরা করতে পারে, খাওয়ারেজরা প্রকাশ্য করতো আর বাতিনিয়ারা বাতিনিয়া ব্যাপার যারা ছিল গোপনে করতো, এরা যদি একত্রিত হয়ে গেছে, এখন বর্তমান সময়ে এরা কখনো বাতিনিয়া কখনো খারিজ নিল, এর বাইরে হয় না, আকিদাগতভাবে তারা সবচেয়ে খারাপ আকিদায় বিশ্বাস, খারাপ আকিদায় বিশ্বাস, এখানে এদের অনেকেই আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নাম সিফাতের আকিদাগুলি বিশ্বাস করে না, আর তাওহীদের একটা পূর্ণ শর্তই হচ্ছে তাওহীদ পূর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলা নাম গুণের আকিদা শুদ্ধ হতে হবে। আপনারা জানেন তাওহীদ যাদের শুদ্ধ নাই তাদের আমলগুলো কিভাবে কবুল হবে, করে যেতে পারে তারা, আমলগুলি আল্লাহ তাআলা কবুল হবে না, এটা আমাদের যে জানা থাকতে হবে। অনেক মানুষ আছে আমাদের এখন ইমান নিয়ে কবরে যেতে পারছে না, তাদেরকে ইমানের দাওয়া দিতে হবে, তাওহীদ দাওয়া দিতে হবে, এটা না করে আমরা এমন জায়গায় হানা দিয়েছি যে ওদের মতো আমরা প্যাট কেউ হচ্ছে প্যাট চালাবি, কিসে প্যাট চালাবি, আমরা কি তাদেরকে টাকা পাই? কখনো না, আমরা কোরআন হাদিস ভিত্তিক কথাটাই বলছি, কোথায় কোরআন হাদিস কথাটাই বলছি, কার থেকে টাকা পাই আমরা? আমরা তখন সৌদি সরকার চাকরি করি না, আমরা সৌদি সরকার কিছুই নেই না, ওদেরকে আমরা কিসের প্যাট চালাবি বানাচ্ছেন? বাংলাদেশ সরকার কি সালাবি দাবি আন্দোলন দাবিদার নাকি, যে আমরা সরকার টাকা খাই আমরা সালাবির কথা বলতেছি, তাহলে সালাবি কার? আমরা কোরআন সুন্নাহ সালাবি দাবি কথা বলছি। তারা বরং ফেতনাবাজ, তারা নিজেদেরকে কখনো কখনো কোনো কোনো মাসালাতে মানি, কোনো কোনো মাসালাতে মানি না, অর্থাৎ যখন নিজের মত আসবে তখন আর মানে না, যখন দেখা যায় কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যাচ্ছে তখন দেখা তখন নিজেদের মতের বিরুদ্ধে হয়ে যায়, তখন বলে যে এটা ভুল বুঝে আমরা অন্যরকম বুঝ নিয়ে আসে না, আমরা সর্ব জায়গাতে সর্বসালীনের প্রত্যেকটা পদক্ষেপকে আমরা মনে করি এই পদক্ষেপে চলতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানি, যারা অনুসরণ করবে সাহাবায়ে কেরামের বিইহসানি সুন্দরভাবে, সে সলভবত সাহাবায়ে কেরামকে বুঝিয়েছে, এরপরে যারা সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে। এই জন্য মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি একসময় কাঠের তরবারি বানিয়েছেন, যে যুদ্ধ কাঠের তরবারি, এমনকি যখন আবদুল্লাহ ইবনে ওমরের কাছে আসা হলো যে আপনি যুদ্ধ করবেন না, জিহাদ করবেন না, উনি বললেন যে আমরা যে জিহাদ করেছি কাতিলু জাহাতালা তাকুন বিদ্দা, যেন ফেতনা না হয়ে যদি জিহাদ করেছে, আর তোমরা করতেছো যুদ্ধ করছে ফেতনা তৈরি করার জন্য, উনি স্পষ্ট বলে দিয়েছে। এর অর্থ হচ্ছে যে ওনারা ঠিক এই পদাঙ্ক অনুসরণ করেছেন যে ফেতনার জন্য কোনো জিহাদ নয়, মান কাতালা তাহতা রায়াতিন আমিয়াতিন বা আও আও আমিয়াতিন বা আমিয়াতু জাহিলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি অজানা কোনো ঝান্ডার পিছনে যুদ্ধ করে তার মৃত্যু হয় জাহিলিয়া,
এই সমস্ত লোকগুলো জায়গাতে মৃত্যুবরণ করা আমরা চাই না, এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, আমরা চাই তারা ফিরে আসুন, তারা বুঝুন যে এই কাজ নয়, উম্মতের মধ্যে মুসলমান এখন প্রয়োজন সবচেয়ে বেশি দরকার হচ্ছে তাওহীদের দাওয়াত দেয়া এবং দ্বীনের দাওয়াত দেয়া, দ্বীন প্রচার প্রসারে সহযোগিতা করা এবং প্রচুর পরিমাণে মৃত্যু যদি কোনো তাদেরকে আক্রমণ করে জেলে নেয়, হ্যাঁ এটা সহ্য করা বলা পর্যন্ত তার দায়িত্ব শেষ, এবং যখন জেহাদের জানটা কায়েম প্রত্যেকে জেহাদে যাবে, এর আগ পর্যন্ত খুঁজে খুঁজে নিজেদের একজনকে জেহাদের দায়িত্বশীল মনে করা এরপর তার পিছনে দৌড়ানো, এগুলি হচ্ছে নিজেরা বানিয়ে নেন বানিয়ে জিহাদ করা, দীন ইসলামকে নিজেদের মতো করে তৈরি করা, এটা নয়, দীন ইসলাম সাহাবায়ে কেরাম থেকে যা এসেছে, রাসূলুল্লাহ কোরআন সুন্নাহ যা এসেছে, সাহাবায়ে কেরাম যা বুঝেছে সেই পদ্ধতিটি অনুসরণ করতে হবে। আমাদের ইমামরা কোনোদিন আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দেয়নি, রাষ্ট্রপ্রধান ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিন রাষ্ট্রপ্রধান কষ্ট দিয়েছে, অথচ তিনি কারোর বিরুদ্ধে কোনো কথা বলেননি, তিনি শুধু বলতেন আমিরুল মুমিনীন আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে একটা দলিল দিন, আমিরুল মুমিনীন হা তিনি কিতাব আমিন আয়াত এবং দলিল আমিন কিতাব ও সুন্নাহ, এটা শুধু বলতেন আমিরুল মুমিনীন, বলতেন সম্বোধন করতেন আমিরুল মুমিনীন বলে, আমিরুল মুমিনীন আপনি আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দেন, অথচ তিনি এত কঠিন জায়গায় হাত দিয়েছেন যেটা কুকুরের মতবাদের মতো কি আর কোরআন মাখলুক ইলাহের মাখলুক, কোরআন বিশিষ্ট এর কথা আল্লাহ সিফাত এর সাথে সম্পৃক্ত, আল্লাহ সিফাত মাখলুক হয় কি করে, সেজন্য এই জায়গা থেকে তারা মানুষকে বিভ্রান্ত করছে। আমার মনে হয় এটা আপনারা জানেন, তারা মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, আলহামদুলিল্লাহ আমরা দিন সম্পর্কে জেনেছি কোরআন সুন্নাহ থেকে, এবং আমরা এর মাধ্যমে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দিন শিখেছি, সুতরাং আমরা অবসর্ব সালাহিনের নীতি অনুসারে দিন শিখেছি, প্যাটের কিছু নাই, আমরা কাছ থেকে এক টাকাও পাই না, এবং কোথাও গেলে আমরা আলাদা সমান দাবি করি না, আমরা হজ গেলে কখনো কেউ দাবি করলেও যাই না, কখনো দাওয়াত দিলেও আমরা তাদের কাছে যাই না, কারণ আমাদের মানুষকে হেদায়েতের কাজ করা আমাদের জন্য বেশি দিন উপযোগী, এই সমস্ত দাওয়াতের কাজ এই সমস্ত জায়গায় বসে দেখাচ্ছে, তারপর আরামে এসির বাতাস খাওয়া আমাদের পছন্দনীয় না, তারা যেটা বলে থাকে এদের অনেকে সুযোগ পাইলে এর চেয়ে বেশি নেয়, কিন্তু এখন সুযোগ পায় না দেখে এখন আমার নিজে আরো যে বলা হয় রামাক নিবি দায়াল্লাহ নিজের দোষ আরেকজনের উপর চাপিয়ে দিয়ে নিজেরা এখন সাধু সাজছে, এটা তো আর কিছু না,